এক্ষুনি সাবস্ক্রাইব করো এস বি ম্যাথ পাড়ার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন ক্লিক করো সমস্ত ভিডিও পেতে যে ভিডিও শুধুমাত্র পরীক্ষার নম্বরই বাড়াবে না জীবনকে সুন্দর করে গড়ে তুলবে মাধ্যমিক পরীক্ষা দু সালে অঙ্কের যে প্রশ্নটা এসেছিল আমরা সেই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব দেখো এখানে প্রথমে এক নম্বরে বলেছেন নিম্ন প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি লিখেছি এবং সেগুলো আমি বুঝিয়ে দেব কি করে আরও শটে অঙ্কগুলো করা যায় এরপর তোমরা ভিডিওটা একটু পজ করে অবশ্যই পুরো প্রশ্নটা লিখতে ইচ্ছেগুলো করবে না হলে একবার অন্তত প্রশ্নের উত্তরটা প্র্যাকটিস করে নেবে একবার একটু দেখে নাও কোনো আসল ও তার স্ববৃদ্ধি মূলের অনুপাত দেয় আছে পঁচিশ ইস আঠাশ হলে বার্ষিক সুদের হার কত এখানে স্ববৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধির কথা আমাদের বলেনি আর এক বছর যদি কোথাও পালে তাহলে সরল সুদ এবং চক্রবর্তী সুদ সেটা কিন্তু আমাদের সমান হয় সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে দেখো এখানে আসল আর সবে মূলের অনুপাত দেওয়া আছে পঁচিশ টু আঠাশ এখন আমরা যে কাজটা করব। এই আসল এটাকে আমরা একশোতে পরিণত করব। আসল যাই থাক সেটাকে আমি একশোতে পরিণত করবো একে একশোতে পরিণত করার জন্য চার গুণ করতে হয়েছে তাহলে অনুপাতের বাঁ দিকে এবং ডান দিকে চার দ্বিগুণ করলাম যদি অন্য কিছু থাকতো ফোর ইস টু ফাইভ থাকতো তাহলে ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ করতাম আমাদের এই রুলই ফলো করতে হবে অর্থাৎ এটাকে আমাদের একশো বানাতে হবে আর ডান দিকে কত আসবে সেটা অন্য ব্যাপার এবার ডান দিকে যেটা আসবে তার থেকে বা দিকের এই একশোটা বিয়োগ করে দেবো যেটা বেরোবে সেটাই আমাদের পার্সেন্টেন্স ক্লিয়ার অর্থাৎ এখানে বারো পার্সেন্ট বিনম্বর উত্তর তারপরে প্রশ্নতে আমরা আসি কোন শর্তে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য হবে দেখো তো কোন শর্তে হয় এটা এটা যদি একটু খেয়াল করো তাহলে ধ্রুবক যদি শূন্য হয় সেই ক্ষেত্রে আমাদের একটা বীজ আমরা শূন্য পাবো এখনও দেখো যদি শূন্য হয় তাহলে সি ইকোয়াল টু শূন্য তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু শূন্য পাচ্ছি তাহলে এক্ষেত্রে এখান থেকে এক্স কমন এলাম তাহলে এখানে পড়ে রইল এ এক্স প্লাস বি তাহলে দুটো পদের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য দুটো বা তার বেশি যদি পদের গুণফল শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য হয় তাই তো সেখান থেকে একটা বীজ আমরা পেয়েছি বাট একটা বীজ পেয়েছি শূন্য একটা বীজ পেয়েছি মাইনাস বি বাই এ ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমাদের সি ইকুয়াল টু জিরো হতে হবে অর্থাৎ ধ্রুবক শূন্য হতে হবে তারপর একটা আমরা আসি এখানে দেখো বলেছে কি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা সেদ না করলে যেমন এখানে দুটো বৃত্ত রয়েছে এটা ও বৃত্ত এটা ধরে নিলাম কিউ বৃত্ত না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ স্পর্শক সংখ্যা কয়টা হবে একটু খেয়াল তো একটা এই কন্যার বরাবর এই একটা বরাবর আঁকা সম্ভব এবং এই বরাবর একটা আঁকা সম্ভব এই বরাবর একটা আঁকা সম্ভব তাহলে কয়টা স্পর্শ কল মোট চারটি স্পর্শ কল ক্লিয়ার তারপরের প্রশ্নে আমরা আসি সাইন থিটা প্লাস কু থিটা টু এর মান কত হবে তাহলে আমরা এখান থেকে দেখি আছে তাহলে কার মান সাইন কত ডিগ্রির মান সমান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান যা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাই অর্থাৎ ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে এখানে টু থিটা আমি কত বলতে পারি যেহেতু এখানে আমাদের থিটা কত বেরিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু থিটে ইকুয়াল টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে উত্তর আমাদের কোনটা বেরিয়ে গেল ডি তারপরের প্রশ্নতে আমরা আসি দেখো একটি শঙ্কু ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ হবে সেটা আমাদের এখানে বলতে হবে দেখো এখানে আমি প্রশ্নটা করেছি আগে প্রশ্নটা দেখি আমরা ওকে এবার উত্তরটা দেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক তাহলে শঙ্কুর আয়তন কত পাই আর স্কোয়ার এইস এত ঘন একক আবার ব্যাসার্ধ কি বলেছে দ্বিগুণ বাড়া হল বাড়ল এবং উচ্চতা সেটাও আমাদের দ্বিগুণ হলো তাহলে এই উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ার পরবর্তী ক্ষেত্রে তাদের আয়তন কত হচ্ছে এখানে আমরা জানি কি পাই আর স্কোয়ার এইস কিন্তু আর এর জায়গা টু টু আর আর এইস এর জায়গা টু এইচ তাহলে এটা করে পাচ্ছি কত এইট পাই আর তাহলে আয়তন কত বৃদ্ধি পেয়েছে কত গুণ সেক্ষেত্রে আমরা পরের যে আয়তন পেয়েছি তাকে যদি আমরা প্রথম আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত গুণ বেড়েছে এখানে দেখো প্রথম আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এটা কেটে যাবে আর থাকে পড়ে আট তাহলে আট গুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে আমরা বলবো আট গুণ বৃদ্ধি পেয়েছে ক্লিয়ার তারপরের প্রশ্নতে আমরা আসি এটা একদম সহজভাবেও করা সম্ভব একটু খেয়াল করো পাই আর সমান সহজ পদ্ধতি আমরা ওই বিস্তারিততে যাবো না কখনোই এমসি ইউ এর ক্ষেত্রে বিস্তারিত যাবো না এগুলো যদি আমাদের দুই নম্বরে আসে তাহলে ওইভাবে করব। তাহলে এখানে দেখো ওয়ান এস টু এইট আমরা পাচ্ছি একই প্রসেস কিন্তু আমরা অনুপাত হিসেবে দেখিয়েছি অর্থাৎ এর থেকে আট গুণ বেশি এই পাশে পাচ্ছি তারপরে প্রশ্নটা একটু দেখি দুই আট এইভাবে করে কিছু সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যমা কত এর মধ্যমা যদি বের করতে হয় তাহলে আমাদের যে পন্থা ব্যবহার করতে হবে সেটা হলো এই যে এদেরকে আগে সাজিয়ে লিখতে হবে চলো সাজাই প্রথম দুই আছে দুইবার তিন আছে একবার পাঁচ আছে দুবার ছয় এরপর আট আছে দুবার তারপর নয় এবার দেখো এইভাবে সাজানো হলো এবার মধ্যমা পাবো কি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা পদ আছে তাহলে একটা কাজ করতে পারি আমরা এক করতে পারি থেকে আর এদিক থেকে চারটে যদি বাদ দিই তাহলে মাঝখানে পাঁচ রয়েছে এটা আমাদের মধ্যমা কিন্তু অঙ্কের ভাষায় ধরো অনেক বড় সংখ্যা রয়েছে বা একশোটি বলা আছে একশো একটি বলা আছে অর্থাৎ বিজ ভাবে যদি দেওয়া থাকে তাহলে এখানে আছে এন সংখ্যক অর্থাৎ নয়টি তাহলে নয় প্লাস এক বাই দুই অর্থাৎ দশ বাই দুই ইকুয়াল টু পাঁচ এছি পাঁচতম পদ তাহলে পাঁচতম পদে কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদে আছে পাঁচই ওকে তাহলে এখানে উত্তর আমাদের ডি যদি পাঁচতম পদ অন্য কিছু থাকতো ছয় অথবা সাত তাহলে সেটাই আমাদের উত্তর হতো ক্লিয়ার এখানে যে ছয়টা প্রশ্ন ছিল সেটা আমাদের করা হয়ে গেছে এবং এমসি কুচে আমাদের ছয়টাই প্রশ্ন করতে হয় এবার আমরা শূন্য স্থানে চলে যাই শূন্য স্থানে কি বলেছে দেখো দুই নম্বরের সমীকরণ পূরণ করো যে কোনো পাঁচটি এখানে ছয়টি দেওয়া থাকে পাঁচটি পূরণ করতে হয় দেখো কি বলেছে কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান এক বছরে আমি প্রথম অঙ্কের ক্ষেত্রেও বলেছি এক বছরে দেওয়া থাকলে সরল সুদ এবং চক্রবৃদ্ধির সুদ সবসময় সমান হয় এবার তারপরে দেখো

ওকে দেখো এটা আমাদের ছিল b স্কয়ার 4ac সেটা আমরা দেখিয়েছি এখানে b স্কয়ার বাদিকি রেখেছি 4ac ডান দিকে নিয়ে যাচ্ছি ওকে তারপরে অঙ্কটা দেখো তিন নম্বরটা এখানে রয়েছে দেখো দুইটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের পরিমা সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কি হবে সদৃশ কোণী হবে বাহুর অনুপাত যদি সমান হয় এখানের বাহুর অনুপাত ধরে নাও এদের বাহুর অনুপাত সমান রয়েছে তাহলে এরা সদৃশ কণী ত্রিভুজ হবে তারপর চার নম্বরের প্রশ্নটা একটু দেখো এদিকে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান বাই এক্স এটা আমাদের বলা আছে এত হলে তাহলে কস টু দেওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দেওয়ার ফোর থিটা ইকুয়াল টু কত হবে তাহলে এখান থেকে আমরা একটু বেশ সুন্দর করে বুঝে নিই কস ফোর থিটা মাইনাস সাইন ফোর একে যদি আমরা ভাঙাই দেখো এ টু দু ফোর মাইনাস বি টু দার ফোর একে যদি ভাঙাই তাহলে এ এ স্কোয়ার 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 মাইনাস বি বি ইন্টু প্লাস অর্থাৎ এই সূত্রে আমরা নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা কি করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা ঠিক সেইভাবেই এটাকে ভাঙিয়ে নিয়েছি প্রথমে অর্থাৎ এটাকে আমরা এ স্কোয়ার ধরেছি এটাকে আমরা বি স্কোয়ার ধরেছি তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এটা আমাদের কথা হলো এবার একটু দেখো তো এটা আমাদের এ প্লাস বি এটা আমাদের সূত্র কিন্তু এটা এটার মান আমরা জানি ওয়ান আবার এটুকের মান দেয়া আছে ওয়ান বাই এক্স তাহলে কত পেলাম ওয়ান বাই এক্স তাহলে এই ফাঁকা ঘরে আমরা কত লিখবো ওয়ান বাই এক্স ক্লিয়ার হলো এবার চলো পরে প্রশ্ন দেখতে চাই একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কয়টি এ একটা নিরেট অর্ধগোলক তাহলে এর সমতল সংখ্যা কয়টি এর সমতল সংখ্যা একটি অর্থাৎ একটা রাবারের বল ছোটবেলায় দেখেছ তোমরা সেটা নিয়ে খেলাও করেছো সেটাকে অর্ধেক করো তাহলে তার মধ্যে সমতল সংখ্যা কয়টা পাবে একটা ধারে একটাই পাবে তাহলে একটি তারপরে প্রশ্নে আমরা আসি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে গিয়ে এক্স এন এই এন সংখ্যক সংখ্যার গড় এক্স বার হলে কে ইন্টু এক্স ওয়ান কে এক্স টু কে এক্স থ্রি কে এক্স এন এর গড় কত সেটা আমাদের বলতে বলেছে দেখো এটার দিকে আমরা একটু ভালো করে নজর দিই এটাকে আমরা লিখে নিলাম প্রথমে লেখার পরে এখানে দেখো কে প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে আমরা কে কী কমন নিলাম এবার পাচ্ছি কত এক্স ওয়ান এক্স টু পড়ে রইলো এক্স থ্রি পরে রইলো ডট 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 পড়ে রইল এক্স এন পড়ে রইলো এবার দেখো তাহলে এই টুক আমাদের কত দেওয়া ছিল এই টুক টু এক্স বাদ দেওয়া ছিল তাহলে কে ইন্টু एक्स बार क्लियर